দেশকে ধ্বংস করার জন্য বিএনপি হেফাজতকে শেষ হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। সোমবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের এক বর্ধিত সভায় তিনি একথা বলেন। এ সময় তিনি দেশবাসীকে সতর্ক করে বলেন, 5ই অক্টোবরের মতো দেশে আরও একটি সহিংসতা সৃষ্টি করতে যাচ্ছে হেফাজত। একই সময় আইন প্রতিমন্ত্রী বলেন, পরিকল্পিতভাবে হেফাজতকে নামানো হচ্ছে অরাজকতা সৃষ্টি করার জন্য। তাদের এই সহিংসতা সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বানও জানান আওয়ামী লীগের এই নেতা।